হ্যালো বিওর্স ফোনে যদি ভাইরাস থাকে তাহলে কিভাবে আপনারা বুঝতে পারবেন তো ধরেন আপনাদের ফোনে ভাইরাস আছে এবং আপনারা কিভাবে বুঝতে পারবেন এবং ভাইরাস যদি থেকে থাকে আপনারা কীভাবে ভাইরাসগুলো রিমুভ করবেন মানে ভাইরাসগুলো আপনারা কিভাবে মুক্ত করবেন আপনাদের ফোনটা ভাইরাস থেকে মুক্ত রাখবেন তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন এবং আপনারা যদি ভাইরাস থাকে আপনারা বুঝতে পারবেন এবং যদি ভাইরাস থেকে থাকে তাহলে আপনারা ভাইরাসগুলো কীভাবে আপনারা রিমুভ করবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো স্মার্টফোনে যদি ভাইরাস থেকে থাকে সেটা আপনারা করার জন্য চলে যাবেন আপনারা মানে দেখার জন্য চলে যাবেন আপনারা প্লে স্টোরে তো আমি চলে গেলাম প্লে স্টোরে এবং আপনারা প্লে স্টোরে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মানে জিমেলের লোগো থাকবে আপনারা এখান থেকে জিমেলের লোগোতে ক্লিক করে দেবেন তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো আপনারা এখান থেকে জিমেলের লোগোতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসবে পেলেপো টিক তো আপনার এখান থেকে পেলেপুর একটি চলে আসবেন তো আপনারা পেলেপুর একটি চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান লেখা আছে আপনারা এখান থেকে স্ক্যানে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনারা স্ক্রিনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে যে কোনো প্রকার কোনো মানে অ্যাপ্লিকেশনের মধ্যে সমস্যা আছে কি না তো আপনার এখান থেকে দেখতে পারতেছেন আমার ফোনে কিন্তু টোটাল কিন্তু ছয়চল্লিশটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করা আছে এবং দেখতে পারবেন আপনারা এখান থেকে স্ক্যান করার পর দেখতে পারবেন এখানে কিন্তু কোনো প্রকার কোনো মানে মানে অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু কোনো সমস্যা নাই আপনারা যদি দেখে থাকেন যে এখানে কোনো অ্যাপ্লিকেশন চলে এসেছে মানে অ্যাপ্লিকেশনের সমস্যা আছে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি আনইনস্টল ইনস্টল করে দেবেন নাহলে কিন্তু আপনাদের ফোনে কিন্তু ভাইরাসগুলো থাকতে পারে এবং আপনারা এই মানে এই সেটিংসটি করার মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে ভাইরাস আছে কিনা এবং আপনারা কীভাবে আর একটা সেটিংস করে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফোনে ভাইরাস আছে কিনা এবং যদি ভাইরাস থাকে আপনারা সেই ভাইরাসটা মুক্ত করতে পারবেন তো সেই সেটিংসটি করার জন্য আপনারা চলে যাবেন সিম্পলি আপনাদের ফোনের সেটিংসে তো আপনারা আপনাদের ফোনের সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পর আপনারা চলে যাবেন অ্যাপসের মধ্যে তো আপনারা দেখতে পারছেন এখানে একটা মানে অপশন চলে আসবে অ্যাপস বলে তো আপনার এখান থেকে অ্যাপসের মধ্যে চলে যাবেন তাকে কোনো এক একটা অপশন থাকতে পারে তো অ্যাপসের মধ্যে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসবে অ্যাপ ম্যানেজমেন্ট তো অন্যজনের অন্য কোনো ফোনে থাকতে পারে তো অন্য কোনো অপশন থাকতে পারে তো আপনার এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্টের মধ্যে চলে যাবেন তো অ্যাপস ম্যানেজমেন্টের মধ্যে চলে আসার পর দেখতে পারছেন এখানে কিন্তু আপনাদের ফোনের যতগুলো অ্যাপস থাকবে সব অ্যাপসগুলো কিন্তু এখানে চলে আসবে তো এখন কথা হচ্ছে যে আপনারা কীভাবে অ্যাপসগুলো মানে অ্যাপসে থেকে আপনারা ভাইরাসগুলো রিমুভ করবেন তো ভাইরাসগুলো রিমুভ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে অ্যাপস চলে আসবে তো আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন এখান থেকে একটা ওপেন করে দিচ্ছি তো আপনারা দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপ্লিকেশন আমি ওপেন করে দিচ্ছি তো ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসবে ডাটা ইউজ তো আপনারা এখান থেকে ডাটা ইউজের পর ক্লিক করে দেবেন তো ডাটা ইউজের পর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে লেখা আছে ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাশ তো আপনার এখান থেকে করবেন ক্লিয়ার ডাটা এবং নিজেরা দেখতে পারছেন ক্লিয়ার ক্যাশ লেখা আছে আপনারা এখান থেকে ক্লিয়ার ডাটা করবেন এবং ক্লিয়ার ক্যাশ করবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটার মধ্যে যে ভাইরাসগুলো থাকবে সেই ভাইরাসগুলো কিন্তু আপনাদের ফোনটি কিন্তু মানে ডিলিট হয়ে যাবে মানে রিমুভ হয়ে যাবে তো আপনারা সব মানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনারা মানে চেক করে করে দেখবেন এবং এখান থেকে আপনারা ক্লিয়ার ডাটা করবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটার মধ্যে কিন্তু ভাইরাসগুলো থাকবে না তো আপনারা এই দুইটা সেটিংস করার মাধ্যমে আশা করি আপনাদের ফোনের ভাইরাসগুলো কিন্তু আপনারা দূর করতে পারবেন এবং প্রথম যে সেটিংসটি দেখলাম সেই সেটিংসটার মাধ্যমে আপনারা কিন্তু চেক করতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনাদের মানে ভাইরাস আছে কি না আপনাদের ফোনে তো আপনারা চেক করে দেখতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের ফোনে যদি ভাইরাসগুলো থাকে কীভাবে আপনারা রিমুভ করবেন বা বুঝবেন কীভাবে আশা করি ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন এসে দেখলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আপনারা ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ